Assalamualaikum প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে আমি আফরোজা বেগম তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এখন আমি তোমাদের নবম শ্রেণীর বাংলা পড়াবো বাংলা কি পড়াবো দেখো পত্র উপকার কে লিখছে লেখক কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এখন তোমাদের আমি লেখক পরিচিতি সম্পর্কে কয়েকটি কথা বলবো লেখক পরিচিতি সম্পর্ক জানা আমাদের অত্যন্ত জরুরি কারণ লেখক তার পরিচিতি কি করতে কোথায় জন্মগ্রহণ করতে এগুলো সম্পর্কে আমাদের জানা উচিত তাই তোমাদেরকে আমি এখন লেখক পরিচিতি সম্পর্কে দু একটি কথা বলবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীর সিংহ গ্রামে 26 সেপ্টেম্বর 1820 সালে জন্মগ্রহণ করে তার মূল নাম ছিল ঈশ্বরচন্দ্র বঙ্গোপাধ্যায় বিদ্যাসাগর তার উপাধি ছিল দানশীলতার জন্য তিনি দয়াসাগর নামেও পরিচিত একাধারে পণ্ডিত শিক্ষাবিদ সমাজ সংস্কারক ও লেখক হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছিল এবং তাকে বাংলার গদ্যের জনক বলা হয়ে থাকে বাংলা বর্ণমালাকে নতুন বিন্যাসে সাজিয়ে 1855 সালে বিদ্যাসাগর প্রকাশ করেন শিশু পাঠ্য বই বর্ণ পরিচয় তার উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে হচ্ছে শকুন্তলা বিধবা বিবাহ ব্যাকরণ কৌমুদিনী সীতার বনবাস ভ্রান্তি বিলাস ইত্যাদি তার উল্লেখযোগ্য গ্রন্থ তার মৃত্যু দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1851 সালের 29শে জুলাই মৃত্যুবরণ করে এই গেল তার লেখক পরিচিতি এখন আমরা মূল পাঠটা পত্র উপকার কি আমরা এ সম্পর্কে মূল গল্পটা সারমর্ম বা সারাংশ পড়ব পত্র উপকার রচনাটি আখ্যান মঞ্জুরি দ্বিতীয় ভাগ থেকে সংকলন করা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আখ্যান মঞ্জুরি রচিত হয় 1868 সালে বিশ্বের নানা দেশে ইতিহাস প্রসিদ্ধ ব্যক্তিগণের জীবনে গৌরবদীপ্ত ঘটনা এই গ্রন্থে বিভিন্ন রচনায় উপযুক্ত প্রত্যুপকার আলী আব্বাস নামে এক ব্যক্তির প্রতি উপকারের কাহিনী খলিফা মামুনের সময়কালে দামেস্কর জৈনিক শাসনকর্তা পদচ্যুত নতুন শাসনকর্তা মামুনের একজন প্রিয় পাত্র ছিলেন আলী ইবনে আব্বাস তিনি স্থানীয় একজন সম্ভ্রান্ত ব্যক্তির কাছে আশ্রয় লাভ করে জীবন রক্ষা করে পরবর্তীকালে আলী ইবনে আব্বাস আশ্রয়দাতা ওই সম্ভ্রান্ত ব্যক্তিটি খলিফা মামুনের সৈন্য দলে কর্তৃক বন্দী হন এবং খলিফা নির্দেশে আলী ইবনে আব্বাসের গৃহে তাকে অভ্যন্তর করে রাখার ব্যবস্থা করে আলী ইবনে আব্বাস বন্দি ব্যক্তির সঠিক পরিচয় জানতে পেরে উপকারের জন্য নিজের জীবনে ঝুঁকি গ্রহণ করে এবং খলিফার কাছে তার মুক্তির জন্য সুপারিশ করে বস্তুত এ রচনায় দুইজন মহৎ ব্যক্তির কাহিনী বর্ণিত হয়েছে তাদের একজন নিঃস্বার্থ উপকারী অন্যজন স্বকৃতজ্ঞ পত্র উপকারী খলিফা মহত্বের এ রচনায় প্রকাশ পায় এখন আমরা দেখলাম যে একজন উপকার যদি আমি উপকারী ব্যক্তি করতে পারি তাহলে তার প্রতি কৃতজ্ঞ থাকা হয় এই গল্পটায় তাই বলা হয়েছে যে মানুষের উপকার করতে পারলে তুমি সেটা করবা আর যখন উপকার না করতে পারবা তার কোনো ক্ষতি করবা না এইজন একজন নিঃস্বার্থ উপকারী ছিল আলী ইবনে আব্বাস তার এই গল্পে এটাই প্রমাণিত হয় এবং এখন দেখো শব্দার্থ টিকা এগুলা এই শব্দার্থ টিকা দেখলে তোমরা
ছোট মানে প্রশ্নের উত্তর দিতে পারবে এবং জানতে পারবে। এখন তুমি দেখো আমি কত উপকার কি, কত উপকার হচ্ছে উপকারের প্রতি উপকার। আমরা একজনের যদি কোনো উপকার করি তাহলে সেটা আমরা উপকারী করে যাব, তার কখনোই আমরা কি করব না অপকার করতে চেষ্টা করব না। খলিফা অর্থ প্রতিনিধি, প্রতিনিধি কি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে মুসলিম রাষ্ট্রে সর্বপ্রধান শাসন কর্মকর্তাকে বা কর্তাকে খলিফা বলা হতো, এই হচ্ছে খলিফা। আর হলো দামেস্ক, দামেস্ক অর্থ হচ্ছে এক দেশের রাজধানী, বাগদাদ বর্তমান ইরাকের রাজধানী। এই হলো আমাদের কয়েকটা শব্দ অর্থ আমি তোমাদের বললাম, এগুলা যদি তোমরা মনোযোগ সহকারে বাড়িতে শব্দ অর্থ বা টিকাগুলি দেখো তাহলে তোমাদের সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি, এক কথায় যে উত্তর দেওয়া হয় যেটাকে বলে জ্ঞানমূলক প্রশ্ন, সেটা তোমরা দিতে পারো। এখন আমি তোমাদের একটা সৃজনশীল প্রশ্নের উদ্দীপক করে শোনাবো, শোনানোর পরে তোমাদের বাড়ির কাজ থাকবে সেটা থেকে। দেখো, চুরির অভিযোগে কিছু লোক জৈনিক ব্যক্তিকে চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদে হাজির করল। ঘটনার বিবরণ শুনে তিনি চৌকিদার আমজাদকে ডেকে নির্দেশ দিলে বন্দিকে তার বাড়িতে রাখ। ঘটনাক্রমে তিনি জানতে পারলেন বন্দি ব্যক্তি আর কেউ নয়, সে 10 বছর আগে আমজাদের সন্তানকে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচিয়েছিল। নিজ গৃহে নিয়ে গিয়ে আহত সন্তানের সেবা করেছিল, কিন্তু আমজাদ নিজের ক্ষতি হবে ভেবে চেনার ভান না করে চুরি করে রইল, চুপ করে রইল। দেখো, এখন এই যে উদ্দীপকটা আমি পড়লাম সেটাতে কি বোঝা গেল, যে চুরির অভিযোগে যে ব্যক্তিটাকে ধরে আনা হয়েছিল ইউনিয়ন পরিষদ, সেখানে সে চকিদার আমজাদকে নির্দেশ দিল বন্দিকে ডেকে আনার জন্য, কিন্তু সে যে দেখল যে 10 বছর আগে তার এই এক সন্তান ছিল, সেই সন্তানটাকে একদিন আহত হয়েছিল, তারপরে তাকে বাঁচিয়েছিল এবং তাকে নিয়ে সেবা করেছিল, এই কথা জেনেও সে কি করলো, তার গৃহে নিয়ে রাখতে বলল এবং সে এই কথা জেনেও নিজে যখন বুঝলো যে ওই ব্যক্তি, যে ব্যক্তি আজকে অপরাধী, সেই ব্যক্তি একদিন তার ছেলের প্রাণ বাঁচিয়েছিল, কিন্তু এই কথা বুঝে শুনে তারপরেও সে কি করলো, চুপ করে না চেনার ভান করে চুপ করে রইল। এখন দেখো তোমাদের আমি বাইরের কাজ দিব, দেখো উদ্দীপকটা পড়লাম, এই উদ্দীপকের আলোকে আমি দুইটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি তোমার। এক দেখো, শব্দের অর্থ তারপরে দেখো, 2 নম্বর প্রশ্ন, খলিফা মামুন কিছুক্ষণ মৌন
এই হলো তোমাদের বাড়ির কাজ আজকে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ তোমরা ভালো থেকো এই